আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং কয়েন নিয়ে এসেছি, যেটার নাম হলো HFT। অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে লঞ্চিং হয়েছিল 2022 সালে, কিন্তু আপনারা কি জানেন 2022 সাল থেকে 23 সালের মধ্যে যতটা প্রফিট দিয়েছে তার থেকে বেশি প্রফিট দিয়েছে 2024 সালে মার্চ মাস থেকে। তাই যদি আপনারা সারা বছরের যদি ক্যালকুলেশন যদি করে দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে সব থেকে এদের কম প্রাইস রয়েছে। কিন্তু কোনো কয়েনের মধ্যে ডিপোজিট করার আগে আপনাদের একটু রিসার্চ করা দরকার। অ্যাকচুয়ালি যে কোনো কয়েনটির ডিপোজিট করার আগে আপনাদের প্রথমে জানতে হবে ওই কয়েনটি কোন ব্লকচেনকে ফলো করে মার্কেটে আসে। অ্যাকচুয়ালি HFT, এই যে কয়েনটা রয়েছে, এই কয়েনটি অ্যাকচুয়ালি মার্কেটে আসে আপনাদের ইথেরিয়াম, পলিগন, BNB চেন, ব্লকচেনকে ফলো করে অ্যাকচুয়ালি মার্কেটে আসে। কিন্তু এই কয়েনটিকে মার্কেটে আনার কারণটা কী, এখানে হচ্ছে মেন বিষয়। এই কয়েনটিকে মার্কেটে আনার সবথেকে বড় কারণ হলো একে গেমিং প্ল্যাটফর্মে যেন ইউজ করা হয়। কিন্তু ব্যবহার করার আগে আপনাদের এবং আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এই কয়েন থেকে কিভাবে আপনারা এবং প্রত্যেকে বেনিফিট নিতে পারবেন, এটাই হলো প্রত্যেকের মনে মেন উদ্দেশ্য। যে যেই কয়েন যেই কাজ করুক না কেন, কয়েন থেকে কিভাবে আমরা বেনিফিট নিতে পারবো। কিন্তু যদি আপনারা এই সময় এদের গ্রাফটাকে দেখেন, সেখানে বুঝতে পারবেন এই সময় এদের প্রাইস রয়েছে প্রায় 11 টাকা। কিন্তু নর্মাল প্রাইস কত? 11 টাকা। হাইয়েস্ট প্রাইস কত? 70 টাকা। কিন্তু যদি আপনারা আরেকটু রিসার্চ করে দেখেন, বুঝতে পারবেন 2024 সাল থেকে 2024 সালের প্রায় সেপ্টেম্বর পর্যন্ত মিডিলে আপনাদেরকে প্রায় 3 থেকে 4 বার প্রফিট দিয়ে গিয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে ডিপোজিট করার আগে আরেকটু রিসার্চ আপনাদের করতে হবে। এখানে মেন মেনশন করানো রয়েছে হাইয়েস্ট প্রাইস হলো 70 টাকা, সবথেকে লো প্রাইস হলো 11 টাকা। তাই এই মুহূর্তে রয়েছে সবথেকে লো প্রাইস, এই সময় আপনারা এই কয়েনের মধ্যে এন্ট্রি নিয়ে রাখবেন। কারণ যদি আপনাদেরকে প্রফিট নিতে হয় এবং শর্ট টাইম থেকে, তাহলে কিন্তু এই কয়েনের মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারেন। কিন্তু যদি আপনাদের মনে হয় আপনি লং টাইমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টা কিন্তু একটুখানি রিস্কি হয়ে যাবে। কারণ যে কোনো কয়েনটির প্রাইস যত হাইপে থাকুক না কেন, জিরোতে একদিন নেমে আসবে। প্লাস এখানে যদি আপনারা ডিপোজিট করেন, দেখেন যে আপনাদের প্রফিটের পার্সেন্টেজটা হচ্ছে না। যারা লং টাইমের মধ্যে ডিপোজিট করার জন্য প্ল্যানিং করছে, তাদের কিন্তু অসুবিধা হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে। তাই যদি আপনারা এই সময় এই কয়েনের মধ্যে পজিশনটা নিয়ে রাখেন, তাহলে কিন্তু এখানে একটা ভালো রকমের প্রফিট গেইন করতে পারবেন। কারণ এই মুহূর্তে সবথেকে লো প্রাইস রয়েছে, কারণ এই কয়েনের সবথেকে বেসিক কাজ করার প্ল্যানিংটি হলো গেমিং প্ল্যাটফর্মে এরা এই কয়েনটিকে ইউজ করে। যদি আপনারা লং ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে একটি জিনিস মাথায় রাখবেন, রিস্ক কিন্তু আপনাকে নিতে হবে। কারণ ক্রিপ্টো মার্কেট হলো সবথেকে ভলেটাইল মার্কেট, তাই লং ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার টপ 5 ক্রিপ্টোর মধ্যে চুজ করবেন, আপনারা সেখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। কিন্তু এইসব ক্রিপ্টো হলো ভলেটাইল, তাই এখানে শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করবেন, 3-4 দিনের মধ্যে প্রফিট নেবেন, বেরিয়ে যাবেন। কিন্তু আপনাদের আরেকটা বিষয় জানতে হবে, যারা ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, ক্রিপ্টোর মধ্যে ঝুঁকি রয়েছে এবং ক্রিপ্টোর সম্পর্কে নলেজ নিতে চান, আপনারা সান ক্রিপ্টোর ইন্ডিয়ান অ্যাপস পেয়ে যাবেন, যেটা আপনারা এই কমেন্ট বক্সের উপরে সেই অ্যাপসের আপনারা লিঙ্কটা পাবেন। সেই লিঙ্কটার উপরে যখনই আপনারা টাচ করবেন, অ্যাপসটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। প্লাস ওই লিঙ্কটায় টাচ করার সময় ওখানে দেখবেন রেফারেল কোড, ওই রেফারেল কোডটা দিয়ে আপনি যখন আপনার ওই অ্যাপসটাকে ওপেন করবেন, তখন কিন্তু আপনারা 100 টাকার বিটকয়েন পেয়ে যাবেন। সেই 100 টাকাটাকে আপনারা ডাইরেক্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে উইথড্রল করে নিতে পারেন, নাহলে যে কোনো ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করে আপনারা ট্রেডিং শিখতে পারেন, ট্রেডিং করতে পারেন এবং ইনভেস্ট করে ছেড়ে দিতে পারেন। যদি কেউ এই সান ক্রিপ্টো অ্যাপসটাকে ডাউনলোড করতে চায়, তাহলে কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন, ডাউনলোড করে নিয়ে চেক করে নিতে পারেন এবং নিজের ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, নাহলে শিখতে পারেন। এরপরে আপনাদেরকে বলবো এই কয়েনের অ্যাকচুয়ালি লং ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক হবে। এই কয়েনের মধ্যে অ্যাকচুয়ালি লং ইনভেস্টমেন্ট করাটা এই মুহূর্তে ঠিক হবে না, কারণ যদি এর প্রাইস এখনও নিচে যায় তাহলে কিন্তু যেতে পারে। তাই এই মুহূর্তে টার্গেট রয়েছে শর্ট ইনভেস্টমেন্ট করা, মানে আপনি আজকে ডিপোজিট হয়তো করলেন, প্রায় 3-4 দিন ফলো করলেন, এর গ্রাফটা উপরে যাচ্ছে, আপনারা সেল করলেন, বেরিয়ে আসলেন। কারণ এই মুহূর্তে এই কয়েনের প্রাইস কিন্তু বাড়বে না,
কারণ বিগত যদি আপনারা কয়েক মাস ফলো করেন, দেখতে পাবেন এই মুহূর্তে এদের কয়েন হলো শর্ট সেলিংয়ের জন্য, মানে অল্প পরিমাণে এদের প্রফিট পার্সেন্টেজ দেবে, আবার নিচে নামতে পারে, তাই এখানে শর্ট সেলিং করে প্রফিট বুক করতে পারেন। হাই গাইস, এই সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বলে দিলাম, আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।